হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা তোমার জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে বেস্ট বাংলা ভার্সনের বুক লিস্ট, যেখানে আমরা সমস্ত বইগুলো নিয়ে একটার পর একটা আলোচনা করব। ঠিক আছে, কোন বইগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সাম, কোন বইগুলো তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে, আর কোন বইগুলো দুটো এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেখানে আমরা সমস্ত বাংলা ভার্সনের বইগুলো নিয়ে এসেছি, আর সাথে কিছু ইংরেজি ভার্সন বই রয়েছে, একটি কি দুটো, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত বলবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিবে, নতুন হলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ফ্রেন্ডস, আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে বইটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্কের বই, ঠিক আছে, অঙ্কের বই, যার বইটার নাম হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার। কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দেশের লেখা, খুব গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে, তোমাদের ডাব্লিউবি এসআই ক্ষেত্রে, ঠিক আছে। আর যারা যারা কনস্টেবল, লেডি কনস্টেবল এক্সাম দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বইগুলোই খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই যে সুবীর দাসের লেখা এই বইটি, কম্পিটিটিভ ম্যাথমেটিক্স বইটি, সুবীর দাসের লেখা, যে বইটির প্রিন্ট মূল্য আছে 440 টাকা, খুবই ভালো বই, যেখানে তোমরা একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ম্যাথগুলো দেওয়া রয়েছে, যেখানে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। যেমন আমি তোমাদের বলতে চাই, এখানে দেখো বীজগণিতের সমস্ত চ্যাপ্টারগুলো পেয়ে যাবে, পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারগুলো পেয়ে যাবে, ত্রিকোণমিতি, পরিমিতি, ঠিক আছে। আর সাথে যেটা আমার সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে মক টেস্ট, বইটির শেষে মক টেস্ট দেওয়া রয়েছে 5টি, যেগুলো তোমাদের মানে প্র্যাকটিস করতে খুবই সাহায্য করবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে খুবই সাহায্য করবে। এরপর দেখো ফ্রেন্ডস, যে বইটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে এই বইটা, এই বইটি কি, এই বইটি দেখো, নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের লেখা এই বইটি, যারা যারা ম্যাথে দুর্বল আছো, যারা যারা ম্যাথে দুর্বল আছো, তাদের ক্ষেত্রে এই বইটি ভীষণ পরিমাণে কাজে লাগবে। কারণ তোমরা যারা যারা ম্যাথে দুর্বল আছো, তারা এই বইটি তোমরা করো, ঠিক আছে, চঞ্চল ঘোষের লেখা এই বইটি, যেখানে প্রায় সুবীর দাসের মতোই বইটি রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ম্যাথের পরিমাণ কম দেওয়া রয়েছে, আর এখানে সিমিলার ম্যাথ একটু বেশি দেওয়া রয়েছে, মানে একটা প্রথম ম্যাথটা যেরকম হবে, সেকেন্ড ম্যাথটা ঠিক তেরকম হবে। তো দেখো ফ্রেন্ডস, এই বইটা স্টেট এক্সামের ক্ষেত্রে, মানে আমাদের স্টেট এক্সামের ক্ষেত্রে ভীষণ পরিমাণে কাজে লাগবে এই এই বইটা, ঠিক আছে, স্টেট পিএসসি, স্টেট ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবি এসআই এক্সামের ক্ষেত্রে, প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এই বইটি কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগবে। এরপর যে নেক্সট বই যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজনিং বুক, ঠিক আছে। তো রিজনিং বুক এই বইটি কিন্তু ইংলিশ ভার্সনের বই। দেখো ফ্রেন্ডস, রিজনিং এর ক্ষেত্রে বাংলা ভার্সন বই সেরকম নেই, ঠিক আছে, ইংলিশ ভার্সনের এই বইটি কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে কাজে লাগবে, যেটা হচ্ছে এরি হান্টের বই। এরি হান্টের বই, বইটির নাম হচ্ছে হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং বুক। দেখো ফ্রেন্ডস, বাংলা ভার্সনে রিজনিং করা আর ইংলিশ ভার্সনে রিজনিং করা একই রকম সেম, ঠিক আছে, সেরকম কিছু নয়, তোমরা খুব সহজ সহজভাবে বুঝতে পারবে রিজনিং গুলো, ঠিক, তো সেরকম ভাবে সমস্ত মানে দেওয়া আছে বইটির মধ্যে, যে যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো বইটির নাম হচ্ছে হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং বুক, যে বইটি তোমাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে কাজে লাগে। বইটি দেখো ফ্রেন্ডস, বইটি বেশি মোটা নেই, ঠিক আছে, একটি রিজনিং এর বই আছে যেটা হচ্ছে আর এস আগরওয়ালের বই, তোমরা বইটা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি। তো দেখো এই হচ্ছে রিজনিং এর বই, আর এস আগরওয়ালের লেখা রিজনিং বই, এত মোটা বই যে তোলা যাচ্ছে না। তো দেখো এই বইটি আমি বলবো যে তোমাদের, তোমরা কেনার কোনো প্রয়োজন নেই, কারণ ডাব্লিউবি এসআই কনস্টেবল আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে, এই বইটি অতটা কাজে লাগবে না। তো আমি তোমাদেরকে ই মানে বলবো যে এই বইটাই নিতে, ঠিক আছে, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং এই বইটা নিতে, এই বইটির মধ্যে তোমাদের রিজনিংটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট বই যেটা হচ্ছে ভারতীয় সংবিধান ও রাজনীতি, ঠিক আছে, মানে পলিটিক্যাল সায়েন্সের বই, রাষ্ট্রবিজ্ঞানের বই, বাংলা ভার্সনের বই, খুবই ভালো বই, যেখানে তোমরা, এই বইটি কিন্তু ছায়া প্রকাশনী বই, ঠিক আছে, একটা কথা বলি, ছায়া প্রকাশনী বই, বইটার দাম দেওয়া রয়েছে, বইটার দাম দেওয়া রয়েছে 300 টাকা, ঠিক আছে, বইটার দাম দেওয়া রয়েছে 300 টাকা। এখানে এই বইটির মধ্যে দেখো প্রায় যেমন তোমার মাধ্যমিকে আর 9 ক্লাসে পড়েছিলে না, ঠিক সেরকম ভাবে দেওয়া রয়েছে। যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা চ্যাপ্টার, যে কোনো ভারতীয় নাগরিক, ঠিক আছে, এর সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। আর সাথে দেখো এই চ্যাপ্টারটির শেষে, কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা মানে চ্যাপ্টারটা পড়ে পড়ে এগুলো করতে পারো, ঠিক আছে, খুবই ভালোভাবে দেওয়া রয়েছে, প্রায় মাধ্যমিক 9-এ যেমন তোমরা পড়ছিলে সেরকম ভাবে কিন্তু দেওয়া রয়েছে, খুব ভালো বই। বইটার নাম হচ্ছে ভারতীয় সংবিধান ও রাজনীতি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি তোমাদের সেই সমস্ত বইগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো প্রিলিমিনারি এক্সাম সাথে মেন এক্সাম দুটো এক্সামে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, কারণ তোমরা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সাম দেবে না, মেন এক্সামও দেবে, তাই এই বইগুলো পড়ো, যে মেন এক্সাম আর প্রিলিমিনারি এক্সাম দুটো ক্ষেত্রেই কাজে লাগবে, আর কোনো বই পড়ার দরকার নেই। আর তোমাদের বাংলা ভার্সনের বই অনেকে ডিমান্ড করছে, যার জন্য আমি সমস্ত বাংলা ভার্সনের বই মানে নিয়ে এসেছি। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ভিডিওটা একটু লাইক করে দিও, ঠিক আছে, ভালো লাগলে।
দেখো নেক্সট যে বইটা আছে সেটা হচ্ছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব। জীবন মুখোপাধ্যায়ের লেখা খুব ভালো বই, ঠিক আছে, যেখানে তোমরা সমস্ত কিছু একেবারে ডেসক্রিপটিভ ভাবে পেয়ে যাবে। যেমন তোমরা মাধ্যমিকে 9-এ পড়েছিলে, ইতিহাসটা ঠিক সেরকম ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমার যে বইটিতে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই বইটি যখন তোমরা কোনো চ্যাপ্টার পড়ে শেষ করবে, সেই পড়ার পর শেষ করবে, যেমন মাধ্যমিক তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, আর যে উত্তর এক বাক্য উত্তর ছিল, ঠিক আছে, রচনাধর্মী প্রশ্ন ছিল, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে ভীষণ পরিমাণে কাজে লাগবে, যে কোন কোন টপিক থেকে তোমাদের ব্রড কোয়েশ্চন আসতে পারে, ঠিক আছে, সেটা সেটার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আমি এই সমস্ত বইগুলো প্রিলিমিনারি এক্সাম সাথে মেন এক্সাম দুটোর ক্ষেত্রে, মানে দুটো কভার হবে, তার জন্য এই সমস্ত বইগুলো বলছি। তো স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের লেখা বইটা, এই বইটি তোমাদের ইতিহাসের ক্ষেত্রে খুব পরিমাণে কাজে লাগবে, ঠিক। নেক্সট নেক্সট যেটা বই হচ্ছে সেটা হচ্ছে ভূগোলের বই। ভূগোলের বই ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মন্ডলের লেখা বইটি, ঠিক আছে, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মন্ডলের লেখা বইটি। বইটি দেখো ফ্রেন্ডস, এই বইটির মধ্যে যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে, দেখো এই বইটিতে ভারতের ভূগোল পাবে আর সাথে পশ্চিমবঙ্গের ভূগোল পাবে। ভারতের ভূগোল আর পশ্চিমবঙ্গের ভূগোল এই দুটো কিন্তু সেপারেট সেপারেট ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, কারণ আমাদের যেহেতু আমরা ডাব্লিউপি এসআই এক্সাম দেবো, তাই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, তাই যদি জিজ্ঞাসা করে তার জন্য কিন্তু এখানে সেপারেট ভাবে পশ্চিমবঙ্গের ভূগোলটা আলাদাভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই বইটা কিন্তু সেরকম ভাবে একেবারে ডেসক্রিপটিভ ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা যেমন তোমরা মাধ্যমিকে 9-এ পড়েছো সেরকম ভাবে কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে, ঠিক। তো ভালো হবে এই বইটি তোমাদের বাংলা ভার্সনের ক্ষেত্রে। এরপর নেক্সট যে বইটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি বই, ঠিক আছে, ইংরেজি বই, কারণ তোমরা অনেকে ডিমান্ড করো যে ইংরেজি বই আমরা কোন বইটা নেব, কোন বইটা ভালো হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা এরি হান্টের লেখা, এরি হান্টের বইটি কিন্তু, মানে এরিয়ান পাবলিকেশনের বইটি কিন্তু এসপি বক্সির লেখা, যেটা খুব ভালো বই, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, বইটার নাম অবজেক্টিভ জেনারেল ইংলিশ, খুব ভালো বই। এটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এই বইটি কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের, ঠিক আছে। তো যদি ইংলিশ ভার্সন বই না, তো অবশ্যই অবজেক্টিভের জন্য জেনারেল ইংলিশ বইটা এসপি বক্সের নেবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট যে বইগুলো সেগুলো হচ্ছে প্র্যাকটিস বই, ঠিক, প্র্যাকটিস বই। এই বইগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তো দেখো প্রথম যে বইটা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাক পুলিশ সার্ভিস, ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটার নাম, আর বইটা লীলা রয়ের লেখা, ঠিক আছে। এখানে এখানে তোমরা দেখো এই ডাব্লিউপি এসআই কনস্টেবল, ডাব্লিউপি এক্সাইজ এসআই কনস্টেবল আর জেল পুলিশ সমস্ত এক্সামগুলোর, যে সমস্ত এক্সামগুলো হয়েছে, তো এই সমস্ত এক্সামগুলোর বিগত বছরের প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে। আর সাথে এখানে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো, যেমন ইতিহাস থেকে, ঠিক আছে, সংবিধান থেকে আর ভূগোল থেকে, সমস্ত চ্যাপ্টারগুলো থেকে অনলাইনের সমস্ত প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অনলাইনারভাবে দেওয়া রয়েছে। আর সাথে এই বইটির আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে 10টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এই বইটির মধ্যে মোট 10টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের মানে প্র্যাকটিস করতে, ঠিক আছে, পরে পরে প্র্যাকটিস তো করতে হবে, তাই প্র্যাকটিস করতে এই 10টি প্র্যাকটিস সেট তোমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে। আর একটা কথা ফ্রেন্ডস, এই যে ক্র্যাক পুলিশ সার্ভিস, এই বইটি বিশেষ করে আমাদের ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এই বইটি বানানো হয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট যে বই সেটা হচ্ছে লুসেন্টের বই। তো দেখো ফ্রেন্ডস, এই বইটি কিন্তু হিন্দি ভার্সনের বই, একটু মানে যারা যারা হিন্দি ভার্সন পড়ো তাদের ক্ষেত্রে এই বইটি কাজে লাগবে। দেখো হিন্দি ভার্সনের বই সামান্য জ্ঞান, এই বইটি যারা হিন্দি মানে হিন্দিতে পড়ে আর কি, তাদের সবার কাছে এই বইটি তোমরা পাবে, কারণ এই বইটির মধ্যে জিকে 90% প্রশ্ন এই বইটির মধ্যেই কমন আসে, ঠিক আছে। দেখো বইটি কিন্তু সেরকম মোটা নেই, প্রায় একটু মোটা রয়েছে, সামান্য মোটা রয়েছে, ঠিক আছে, কি এই বইটির মধ্যে জিকের 90% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। লুসেন্টের বই কিন্তু এই বইটির হিন্দি ভার্সনের বই, আর এই বইটির দামও খুবই কম, ঠিক আছে, খুবই কম, 160 টাকা মাত্র দাম রয়েছে এই বইটির। দেখো ফ্রেন্ডস, হিন্দি ভার্সন আর ইংলিশ ভার্সন এই দুটো বইয়ের দাম মানে বেশি থাকে না, ঠিক আছে, কিন্তু বাংলা ভার্সনের বইগুলোর দাম একটু বেশিই থাকে, কেন জানি না, কারণ টাইপিংয়ের জন্য না কি কারণে জানি না। তবে হিন্দি ভার্সনের বই মানে যারা যারা পড়ো তারা খুবই কম মূল্য দিয়ে কিন্তু বইগুলো পাবে, ঠিক আছে। তো যদি জিকের ক্ষেত্রে বইটা নাও হিন্দি ভার্সন, তাহলে লুসেন্টের সামান্য জ্ঞানটা নেবে, ঠিক আছে, খুব ভালো বই। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে অন্য কোনো একদিনে। ধন্যবাদ।